সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ডিজি অপসারিত হয় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অপসারিত হয় না, তাই এদেশে এই করুণ পরিস্থিতিতেও মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে যে দুর্নীতি চলছে তারই বিরুদ্ধে আজকের এই সভা। এ পর্যায়ে বক্তৃতা দেওয়ার জন্য আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এদেশে গণতন্ত্র, এদেশে স্বাধীনতা আসতো না। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি দশটি বছর স্বৈরাচার এরশাদ সরকারের সাথে আন্দোলন সংগ্রাম করে আমাদের পাশে বসে আছেন, সেই আন্দোলন সংগ্রামের রূপকার যেমন নাজিমুদ্দিন আলম ভাইরা যদি তখন নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার এরশাদ সরকারকে পতন না ঘটাতো দেশে গণতন্ত্র আসতো না। আবারও দেখেছেন অনিল বেদের সময় আমাদের প্রিয় নেত্রী বলেছেন এই বাংলাদেশই হলো আমার একমাত্র ঠিকানা, উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যায়নি। তখনও এই বিএনপি এই দেশে গণতন্ত্রকে উদ্ধারের জন্য এগিয়েছে। যতবার এদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে ততবারই আমাদের এই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, এদেশের মানুষের এদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আজকে তিনি যখন অবরুদ্ধ, এদেশের সমস্ত কিছু অবরুদ্ধ, তাই বাংলাদেশকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আবারও আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে উদ্ধার করতে হবে।